বলবো দাদা শুভ দীপাবলি, কেমন আছো বলো? খুব ভালো। বলবো যে এবারে তো তোমাদের খুব সুন্দর একটা টিম হয়েছে পাহাড়ি অঞ্চলের আদলে, তো বলো তুমি আসলে কি বার্তা দিচ্ছ সাধারণ মানুষ? না, এইখানে তো আমরা পশ্চিমবঙ্গেই প্রথম যে 45 ফুটের এই রকম একটা শিবের মূর্তি, এটা আমি কেরালে ঘুরতে গিয়ে দেখেছিলাম। সারা ভারতবর্ষে যত জায়গায় ঘুরেছি কোথাও এরকম শিবের মূর্তি নেই। এটা পার্মানেন্টলি, এটা কিন্তু শুধু প্যান্ডেলের জন্য না, পার্মানেন্টলি যাতে অন্তত 100-150 বছরও এই মূর্তি কিছু হবে না সেইভাবে এই মূর্তিটা বানিয়েছি। আর পুজো যেহেতু সামনে কালী পুজোকে পেয়েছি, তাই এটার সাথে ম্যাচ করে কৈলাস পর্বতকে তুলে ধরে চেষ্টা হয়েছে যে কৈলাস পর্বতে শিব বসে আছে, এর পাশ দিয়ে গুহা আছে, এই গুহার মধ্যে আমরা কালী পুজোটা করেছি। বলবো যে আজকে তো কালী পুজো দ্বিতীয় দিন, বৃষ্টি পড়ছে, ভিড়, মানুষের উপচে পড়া ভিড়, তো কি বলবে এত মানুষ যে উদ্বুদ্ধ হয়ে আসছে, প্যান্ডেলটা দেখছে এবং প্যান্ডেলটা গুণগান করছে? দেখুন, বাংলায় যা কিছু উন্নয়ন, সেটা পুজো হোক বা যে কোনো অনুষ্ঠান, ঈদ মহরম থেকে শুরু করে রক্তদান শিবির, বই দেওয়া, যা দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরা আছে। বাংলার মানুষ যে আমাদের সাথে আছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সাথে আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, সৌগত রায়দের সাথে আছে, এই ভিড় দেখলে বোঝা যায় যে সিপিএম বা বিজেপির মতন যে উৎসবে থাকবে না। দেখছেন তো উৎসবে কত মানুষ আছে, আর বুক স্টলে গিয়ে দেখুন কত মানুষ আছে, ওই যে সিপিএম এর বইয়ের স্টলে ওই বইয়ের লোকগুলো আছে যারা পাড়ায় মিথ্যাবাদা বলে, ওই একজনের মিথ্যাবাদা আরেকজন বলছে, আরেকজনের মিথ্যাবাদা আরেকজন বলছে, ওই দুজন দুজনের ওই গল্প বলে, জানি আমি এই করেছি, ওই বলে ওই করেছি, সব কিছু দেখতে পাবেন না, সব অদৃশ্য। আর মমতা বন্দ্যোপাধ্যায় যা কিছু সব দেখতে পাবেন, ভিজিবল, ও তাই জন্য এত মানুষ আসছে উৎসবে, আর ওরা আসলে ছদ্মবেশে আসছে।